তোমরা প্রত্যেক দিন তো একসাথে গল্প শুনতে আসো, একসাথে গল্প শোনো, আর প্রত্যেক দিন তোমরা একসাথে গল্প শুনে বাড়ি চলে যাও। ঠাকুমা, আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই একে অপরকে ছেড়ে থাকতে পারি না। হ্যাঁ ঠাকুমা, অর্জুন ঠিক বলছে। তোমাদের বন্ধুদের মধ্যে কে ভালো আর কে খারাপ এইভাবে জানা যায় না। কিভাবে? খারাপ সময়ে বোঝা যাবে কোন বন্ধু খারাপ আর কোন বন্ধু ভালো। বন্ধু তো বন্ধু হয়, ওটা খারাপ কি? এরকম বন্ধু তো অনেক আছে যে সাথে থেকে ছলনা করে, ওই সমস্ত লোকেদের মধ্যে ছল কপট স্বার্থবাজি লুকিয়ে থাকে, তাকে আমরা সহজেই চিনতে পারি না। বুঝেছ তো? খারাপ সময় ওদের আসল রূপ ধরা পড়ে, এই জন্য ওই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকতে হয়। ঠাকুমা, তুমি আমাদের গল্প শোনাবা না এইসব? হ্যাঁ, তোমাদের তো অতি অবশ্যই গল্প শোনাবো, কিন্তু সেটি একটি মজার গল্প। ওই গল্প শুনে তোমরা বুঝতে পারবে কোন বন্ধু ভালো আর কোন বন্ধু খারাপ। মহানদীর তীরে একটি ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গলে তিন বন্ধু ছিল, কাক, হরিণ এবং একটি ইঁদুর। ওরা তিন বন্ধু যখন একসাথে হতো, তখন ওরা ওদের মনের কথা বলতো, কে কি করেছে, কে কি খেয়েছে, বুঝেছ? খুব আনন্দ করতো ওরা, কিন্তু কিছুদিন পর ওদের ওই তিন বন্ধুর মধ্যে বন্ধুত্ব করতে এলো একটি শিয়াল। কাক আর ইঁদুর শিয়ালের সাথে বন্ধুত্ব করতে চাইল না, তখন হরিণ বোঝালো। আমাদের বন্ধু হয়েছে ঠিক কথা, কিন্তু আমার ভালো লাগছে না। আমিও এটাই চিন্তা করছি, আমার শিয়ালের আচার আচরণ একদম ভালো লাগে না। আমাদের তিনজনের সাথে ও বন্ধুত্ব করুক আমার একদম পছন্দ না। ইন্দুর ভাই, তুমি ও পছন্দ করো না বলো? আমিও কিন্তু চাই না ও আমাদের বন্ধু হোক। কেন, ও কার সর্বনাশ করেছে? হ্যাঁ, কার কিছু করেনি, কিন্তু তো কি হয়েছে? আমরা এই জঙ্গলে সবাই একসাথে বাস করি, আমরা সবাই সবার বন্ধু, বুঝেছো? প্রথমে ইঁদুর এলো আমার সাথে বন্ধুত্ব করতে, তারপর তুমি এলে, আমি তোমাদের দুজনকেই বন্ধু বানিয়েছি। এখন শেয়াল এসছে আমার সাথে বন্ধুত্ব করতে, আমি ওর সাথে বন্ধুত্ব করব। কাকা, তুমি বন্ধুত্ব করো, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমি ওকে বিশ্বাস করি না। আমারও, আমি তো ওকে কোনো সন্দেহ করতে পারছি না, আর যে বন্ধু হবে তাকে বিশ্বাস করব না। হরিণ বন্ধু, তুমি একদম সাদা সিধে, কিন্তু তুমি যাকে তাকে বিশ্বাস করো, কিন্তু কিন্তু একদিন শিয়াল তোমাকে ফাঁদে ফেলে দেবে, কিন্তু বলে দিলাম, শিয়াল কিন্তু মানুষের থেকেও চালাক, তোমায় বললাম, ওর বুদ্ধির সাথে মানুষও কিন্তু পারে না। তোমরা কেন চিন্তা করছো? থামো, আরে আমাদের কথা ছাড়ো, জঙ্গলের জীবজন্তু পর্যন্ত শিয়ালের সাথে কথা বলতে চায় না, কারণ শিয়াল খুব চালাক আর ও খুব স্বার্থপর, এই জন্য। কাকা, শিয়াল আসছে, তোমরা সবাই চুপ হয়ে যাও। হুম, আমাদের কথা শুনে নেবে। হুকা হু, হুকা হু, হুকা হু, হুকা হু, তোমরা সবাই এসে গেছো। আমি তো চিন্তা করেছিলাম এখনো পর্যন্ত কেউ আসেনি, এই জন্য আমি একটু দেরিতে এসেছি। এসো বন্ধু, এসো। কাকা, আজ এত দেরি হলো কেন? হুম, কাল রাতে কোনো শিকার করেছিলে নাকি? হুকা হু, আমার ভাগ্য খুব খারাপ, আগের মতো আর দিন নেই যে আমি শিকার করে খাবো। মাংস খাওয়া তো দূরের কথা, এখন আমি তো একটা মাছের কাঁটাও পাই না, জানো? জঙ্গলের ফল সবজি খেয়ে আমি বেঁচে আছি। আমিও তো খুব চিন্তায়। কেন?
সব ফসল ঘেরা। আজকাল ফসল খুব পাহারা দেয়, ফসলের স্বাদ মুখ থেকে চলে গেছে। ঠিক বলছো হরিণ বন্ধু, আমারও অবস্থা তোমার মতন। কাকা, আমি বলছি তোমরা সবাই কিন্তু ভুল করছো। খেয়ে তো শুধু পেট ভরবে না, যেখানে যা কিছু পাওয়া যায় খেয়ে তো বেঁচে আছি, আর কি চিন্তা। কাক বন্ধু, তুমি তো সকাল সকাল খাবার পেয়ে গেছো, তাহলে তোমারও তো চিন্তা কিসের? ইঁদুর ভাই, তুমি কি বলছো? খাওয়ার জন্য মুরগি পেয়েছে কাক কোথায়? কাকা, পাশের গ্রামে এক চাষি থাকে, হ্যাঁ, ওই চাষির বাড়িতে অনেক মুরগি আছে, সকালে একটা মুরগি খেয়ে নিয়েছি। কাক বন্ধু, তুমি যে খবরটা দিলে আমায়, তার জন্য তোমায় ধন্যবাদ। কাক, ঠিক আছে ঠিক আছে, আজ রাতেই আমি ওই চাষির বাড়িতে যাব। এই কথা শুনে আমার মুখে জল এসে যাচ্ছে, টপ টপ টপ। কাকা, তুমি যে শিকার করবে ওর থেকে আমায় একটু দেবে তো? কাক ভাই, তুমি এত খুশি হয়েও না কিন্তু বললাম, আমার খাওয়ার পর যদি বাঁচে তারপর আমি তোমার চিন্তা করব। কাক বন্ধু তো মুরগি খেয়েছে, তাতে তোমার অত খুশি কিসের? ইঁদুর ভাই, কাল সকালে তোমাকে বলবো কেন আমি এত খুশি, বুঝেছো? ওকে হো। তুমি জানো আমি খুব চিন্তায় আছি। কেন, কি হয়েছে? কি করব বলো, রোজ রাতে হরিণ, শিয়াল, আরো অনেক জীবজন্তু জমির সারা ফসল খেয়ে চলে যায়। আমি তো কবে থেকেই বলছি তুমি জমিতে ফাঁদ পেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিক বলছো, কিন্তু 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 কি, তুমি কি আমার কথা শোনো? যাও আজ রাতেই গিয়ে ফাঁদ পেতে দাও, যদি একটা হরিণও ফাঁদে পড়ে তাহলে আমাদের ফসল বেঁচে যাবে, যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আর জাল পাতলে কোনো জীবজন্তু ভয়তে আসবে না, আর জালে যদি হরিণ আটকে যায় আমরা খেতে পারবো। যাও জমিতে গিয়ে ফাঁদটা পেতে আসো। কাল সকালে যাব, এত রাতে যাব না, কাল সকালে গিয়ে জাল পেতে আসবো। এখন আমি যাই, মুরগিকে খাওয়ার দিয়ে আসি। হ্যাঁ আসো। সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমাকে ব্যবহার করতে হবে। আমি গিয়ে হরিণকে বলবো কালকে চাষি জমিতে জাল পাতবে, আমি এখনই হরিণকে নিয়ে আসি জমিতে ফসল খাওয়ার জন্য। কিন্তু জমিতে যে জাল পাতা থাকবে, আর ওই জালে হরিণ ফেঁসে যাবে, চাষি কেটে হরিণের মাংস খাবে, আর আমি হরিণের হাড় চামড়া খাবো। শিয়াল, তুমি কোথায় যাচ্ছ? হরিণ বন্ধু, আমি তোমার কাছেই আসছি, তোমার জন্য কাক ইঁদুর কেউ চিন্তা করে না, আমি করি, সব সময় আমি তোমার জন্য চিন্তা করি, তুমি কি খাবে কি করবে সব সময় চিন্তা করি, চলো আমার সাথে। কিন্তু কোথায়? আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। হ্যাঁ, তুমি পেট ভরে খাবে, আর তুমি খেলে আমার পেট ভরে যাবে, কারণ তুমি আমার বন্ধু। শিয়াল বন্ধু,
ফসল কোথায়? হ্যাঁ, এইসব কথা শুনে তো আমার মুখে জল আসছে। তুমি আমার সাথে এসো, আমি তোমায় সব দেখিয়ে দেব। তাড়াতাড়ি চলো চলো চলো, হুকাহু। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। এসো এসো এসো, হুকাহু হুকাহু। বাঁচাবো, নিশ্চয় বাঁচাবো তোমায়। কিন্তু হরিণ বন্ধু, আমি তো আজ উপোস করেছি, বুঝেছো? আমি এই জালটাকে আজ কাটতে পারবো না, কারণ আমি যে উপোস করেছি, আমার উপোস যে নষ্ট হয়ে যাবে। তোমার উপোস বড় হলো। দোস্ত, তুম মেরা বাত সমঝ নহীঁ রহে হো। তুমি যাই বলো বন্ধু, আজকে আমি এই জাল কাটতে পারবো না। কোনো লাভ নেই বন্ধু, কোনো লাভ নেই। আমি এক কাজ করছি, আমি ইঁদুর ভাইকে গিয়ে ডেকে আনছি। কিন্তু তো চাষি তো তার আগে চলে আসবে। আমি এখন কি করব? এখানে চুপচাপ পড়ে থাকো বন্ধু, এছাড়া আর কোনো উপায় নেই। আমি ততক্ষণ এখানে শুয়ে একটু আরাম করে নিই, তুমিও আরাম করো বন্ধু। আহা ওহো, আহা ওহো, আহা আহা ওহো, আহা ওহো, আহা ওহো, আহা। তারপর কিন্তু শিয়াল কোথায়? ওকাহু ওকাহু ওকাহু। আমি এখানে আরাম করছি কাক বন্ধু, আর এখান থেকে হরিণকে দেখছি। ওখান থেকে তুমি ওকে দেখে কি করতে পারবে? এই জালটাকে তুমি কাটতে পারোনি। ওহো, তুমি জানো না কাক বন্ধু, আমি যদি এই জালটাকে কাটি তাহলে আমার উপোস নষ্ট হয়ে যাবে। তুমি কেমন বন্ধু? হ্যাঁ, উপোস বড় না বন্ধু, বড় কা? তুমি মাছ মাংস সব খাও, তুমি আবার উপোস রাখো। ওকাহু ওকাহু, তুমি এভাবে আমায় বলো না বন্ধু। তুমি ওকে বাঁচাও, কিন্তু আমাকে কেন বলছো? কাকা, আমি তো বাঁচাবই। হরিণ বন্ধু, বিপদের সময় শক্তিমান হতে হয় বন্ধু। হ্যাঁ, তুমি ভয় পেও না, আমি আছি। কেন ভয় পাবো না? ঠিকই বলেছো, ভয় পেয়ে আর কি হবে, তোমাকে তো মরতেই হবে। হ্যাঁ, কিছুক্ষণ পর চাষি এখানে আসবে, এরপর তোমায় মেরে, এরপর তোমাকে কেটে মাংস আর চামড়া নিয়ে যাবে, আর হাড় ফেলে যাবে, এখানে রেখে যাবে আমার জন্য, বুঝেছো বন্ধু? তুমি চুপ করো চুপ করো। আরে আমি কি করলাম বাবা, আমার পরে খালি খালি রাগ করছো। ওকাহু, বলেন বন্ধু, তুমি একদম ভয় পেও না, আমি এখনই ইঁদুর ভাইকে ডেকে আনছি। ইঁদুর ভাই এসে এই জাল কেটে দেবে, তারপর এই জাল থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসছি। কি হয়েছে তোমাদের? তোমাদের কাউকে তুমি দেখতেই পাচ্ছি না, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ইঁদুর বন্ধু, খুব বড় একটা বিপদ হয়েছে। বড় বিপদ? কি হয়েছে? ওই শয়তান শেয়ালের জন্য হরিণ জালে ফেসে গেছে। ফাঁদে ফেসে গেছে? কিন্তু কোথায় ফেসে গেছে? আমি তোমাকে ওর কাছে নিয়ে যাচ্ছি, আমি উড়ে যাব, আমার সাথে যাবে, ভয় পাবে না। কিন্তু তুমি হেঁটে হেঁটে গেলে অনেক দেরি লাগবে। কিন্তু হরিণ বন্ধুকে কিন্তু আর বাঁচানো যাবে না, যেভাবে হোক ওকে বাঁচাতে হবে। ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি ওখানে পৌঁছে গেলে বেশি সময় লাগবে না ভাত কাটার জন্য, চলো তাড়াতাড়ি।
দাসি তো চলে এসছে, ওর হাতে লাঠি কাঁচি চাকু, ও চাষি তো এখন হরিণকে মেরে ফেলবে, আমরা এখন কি করব? এখন কি করব? ভাত কাটতে কাটতে তো ওরা চলে আসবে এখানে। শোনো ইঁদুর বন্ধু, তুমি ওখানে লুকিয়ে যাও। হুম, আমি হরিণের কাছে যাচ্ছি, আমি কা কা করব তখনই তুমি আসবে, এখন আপাতত তুমি লুকিয়ে পড়ো। হ্যাঁ বন্ধু, চাষি আর ওর বউ আসছে। এখন কি করব? তুমি মরে যাওয়ার ভান করো, ঠিক আছে? তুমি এখন চোখ বন্ধ করো, আর আমি তোমায় মিথ্যা মিথ্যা খাবো, আর চাষি ভাববে তুমি মরে গেছো, ও ভাববে তুমি মরে গেছো, আর তোমায় জাল থেকে বের করে দেবে। আর যদি না খুলে? আর হ্যাঁ, আমি ইঁদুরকে লুকিয়ে রেখে এসেছি, আমি ইশারা করলে ও এসে কেটে দেবে। ঠিক আছে, আমি মরার মতন শুয়ে রইলাম। দেখো দেখো, ওই দেখো হরিণ ফেঁসে আছে ফাঁদে। হরিণ জালে ফেঁসেছে। দেখো দেখো, ওই হরিণটা রোজ আমাদের ফসল খেত, বিশ্বাস হয়েছে তো এবার আমার কথা? আজকে ওর মাংস রান্না করে খাবো, তার আগে ওকে মেরে আমার রাগ সব মিটিয়ে নেব। না না, ও ফাঁদে পড়ে এমনিই মরে গেছে ছটপট করতে করতে। এই মরা হরিণকে মেরে কি লাভ হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো, চলো পাশের জমিতে গিয়ে দেখি, দেখি ওই জালে কিছু ফেঁসেছে কি না। চলো চলো। হ্যাঁ চলো চলো। ইঁদুর বন্ধু, তুমি ওখানে যেও না, যদি ওই চাষি তোমাকেও দেখে তো বলবে তুমিও ফসল খেয়েছো, তোমাকে মারবে। কিন্তু কিভাবে হরিণকে ফাঁদ থেকে বাঁচাবো? ও মরুক, তুমি তোমার নিজের চিন্তা করো। কাক ঠিক বলছিল, এটাই তোমার চালাকি, তাই না? হ্যাঁ, এই চালাকি আমার, না হলে হরিণের হার কি করে খাবো? কি বন্ধু, এরকমই হয়? হ্যাঁ, তুমি হরিণের সাথে বন্ধুত্ব করে তুমি হরিণকে ফাঁদে ফেলে ওর মাংস খেতে চাও? আমার বোঝা হয়ে গেছে তুমি কেমন বন্ধু। আমি তোমার কথা শুনবো না, আমি মরবো তো মরবো, কিন্তু হরিণকে বাঁচিয়ে মরবো। ইঁদুর বন্ধু, তুমি আমার কথা শোনো। না ইঁদুর বন্ধু, আমার কথা শোনো। কা কা, ইঁদুর বন্ধু তুমি তাড়াতাড়ি চলে এসো, চাষি আসার আগে আমরা, চাষি আসার আগে তুমি এই জাল কেটে দাও। কাটছি কাটছি, এখনই কাটছি। হরিণ বন্ধু, যখন জাল কাটা হয়ে যাবে আমি কা কা করব আর তুমি পালিয়ে যাবে। হুম, আর আমি ইঁদুর বন্ধুকে নিয়ে উড়ে যাব, আমি চাষি আর ওর বউর উপরে নজর রাখছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এখন মনে হচ্ছে জাল পেতে কোনো লাভ হলো না, এদিকে জালে হরিণ ফেঁসে মরে গেল, আর একটা জালে কিছুই বাঁধলো না। ফাঁদ ভালো করে পাতনি, এই জন্য হরিণটি মারা গেছে। না না, আমি ঠিক করে জাল পেতেছিলাম। আজকাল এই সমস্ত জীবজন্তু অনেক চালাক হয়ে গেছে। হ্যাঁ তা তো হয়েছেই। কা কা কা, ইয়ে 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 ইয়ে, হরিণ পালিয়ে গেল। এটা কি হলো রে? হরিণ তো মরে গেছিল, তাহলে কি করে দৌড়াচ্ছে? এই জাল থেকে কি করে বের হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ওর পেছনে দৌড়াও। আমি এখনই দৌড়াচ্ছি। হেই 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 হেই, এবার তোমরা বলো গল্পটি কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। এই গল্পে তোমাদের কি ভালো লাগেনি সেটা বলো। চলক শিয়ালের চালাকি আর সত্যিকারের বন্ধুর সাথে বেইমানি আমাদের একদম ভালো লাগেনি।
তাহলে তোমরা গল্পটি বুঝতে পারলে? ভুল বন্ধুর সাথে বন্ধুত্ব করতে নেই। আর কি শিখেছো? অসময়ে বন্ধুর পাশে থাকতে হয়। বন্ধুর সাথে এরকম চালাকি করলে শিয়ালের মতোই অবস্থা হবে। তাহলে বন্ধুদের কি করে চিনবে, এই গল্প শুনে বুঝতে পেরেছ? হ্যাঁ ঠাকুমা, বন্ধুকেই বিপদের সময় চেনা যায়। তাহলে আজ আমি আমার গল্প শেষ করছি। তাহলে আজ তোমরা সবাই বাড়িতে যাও। তাহলে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মরলো।